বিতর্ক ও পাকিস্তানের ক্রিকেট যেন একই সূত্রে গাঁথা। সারা বছরই মাঠের খেলা ছাপিয়ে এগিয়ে থাকে দেশটির কথার লড়াই। কখনো বোর্ড প্রেসিডেন্ট, কখনো আবার নির্বাচক প্যানেল, আবার কখনো বা ব্যক্তিগত আক্রমণের মতো ইস্যুতে বিতর্ক লেগে থাকে দেশটির ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হারিস রৌফের খেলা নিয়ে শুরু হয় ধূম্রজাল। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানান, শেষ সময় এসে নিজেকে সরিয়ে নেন এই পেসার। তবে রৌফের দাবি, অজিদের বিপক্ষে খেলা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। একটিমাত্র টেস্ট খেলা হারিস চেয়েছেন সাদা বলে বেশি মনোযোগ দিতে, যে কারণে বিগ ব্যাশে খেলতে চেয়েছিলেন এ ফার্স্ট বোলার। তবে পিসিবির নির্বাচক ওয়াহাবের কথা ছিল স্পষ্ট, সবার আগে দেশকে প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি, ফলে বিগ ব্যাশে খেলার ভাগ্য ঝুলে থাকে পিসিবির কোর্টে। স্বাভাবিক পরিস্থিতিকে ঘোলাটে করে অবশেষে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগে খেলার এনওসি দেওয়া হয়েছে রৌফকে। তার সঙ্গে বোর্ডে সবুজ সংকেত পেয়েছেন উসামা মীর এবং জামান খান। এক বিবৃতিতে পিসিবি জানায়, সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। হারিস রৌফ, জামান খান এবং উসামা মীরকে বিগ ব্যাশে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্রিকেটারদের চাপ এবং জাতীয় দলের সূচি মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ক্রিকেটের সব পক্ষের স্বার্থকে গুরুত্ব ও সম্মান দিতে চায় পিসিবি, যদিও ক্রিকেটারদের ম্যাচ খেলার সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদা বলে নজর বেশি দিতে চাইলেও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে ছিলেন না হারিস রৌফ, বল হাতে খরুচে ছিলেন এই বোলার। স্বাভাবিকভাবেই টেস্ট খেলা নিয়ে এমন ঘোলাটে পরিস্থিতির কারণে সমালোচনার শিকার হন রৌফ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।